আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি মোহাম্মদ মঞ্জুরুল আমিন অনিক, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স ইউজিং এক্সেল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্ব হতে আমরা এক্সেলের একদম অ্যাডভান্স লেভেলের বেসিক, এখন বলতে পারেন অ্যাডভান্স লেভেল আবার কীভাবে বেসিক হয়, আপনারা যারা এক্সেল জানেন তবে এক্সেলের কিছু ট্রিকি বেসিক আছে যেগুলো আমার দীর্ঘ 7 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি তৈরি করেছি। তো আমি আজকে সেই পর্বের একদম প্রথমে কিছু লেআউট সম্পর্কে জানাবো, এবং সেই লেআউটগুলোর ভিতরে থাকবে এক্সেল লেআউট, হোয়াট এক্সেল ডাজ, ডেটা টাইপস, ডেটা সেট, এন্টার ডেটা, ডেটা, এবং এটা একটা প্রবলেম আমি আপনাদের দিব, আপনাদেরকে সেটা সলভ করতে হবে। তো আসুন দেরি না করে শুরু করতেছি, আর এইভাবে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের এক্সেলের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স, এবং এছাড়া থাকবে আপনার এমন কিছু ইম্পর্টেন্ট ডেটা সায়েন্স টার্মিনোলজি যেগুলো এক্সেলে খুব সহজে করা যায় কোনো প্রোগ্রামিং ছাড়াই। তো আসুন আমাদের এই প্লেলিস্টকে আমরা সফল করি, আমরা শুরু করতেছি এক্সেল। তো দেখতেই পারতেছেন আমার এখানে আমি এটা তৈরি করছি একটা শিট। তো এই শিটটা যদি আপনাকে ডাউনলোড করতে হয় আপনি ডিসক্রিপশনে ক্লিক করলেই আপনি ড্রাইভের লিঙ্ক থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো আসুন দেরি না করে শুরু করি। তো দেখেন সবার ফার্স্টেই বললাম বেসিক কিন্তু অ্যাডভান্স লেভেলের, যেমন দেখেন হয়তো এটা আপনারা সবাই জানবেন না, কিছু লোক জানবেন যে এখানে ধরেন অল্প কিছু শিট আছে, আমরা আজকে এই শিটটা শেষ করব। তো এই শিটের মাধ্যমে আমরা বেসিকও জেনে যাব এবং অনেক ইম্পর্টেন্ট জিনিসও জানবো। যেমন একটা শর্টকাট আছে যে আপনি এখানে যে কয়টা শিট আছে, আপনার যদি এখানে অনেকগুলো শিট থাকে, এখানে ধরেন আমি অনেকগুলো শিট নিলাম, এখন এই শিটগুলো আপনি দেখবেন কিভাবে এক নজরে, দেখেন এতগুলো শিট আছে। তো এখন আপনাকে এতগুলো শিট যদি ডিটেইল দেখতে হয় তাহলে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখেন অ্যাক্টিভেট শিট 10, মানে 10 নম্বর শিটে আমরা অ্যাক্টিভ আছি, এবং এখানে টোটাল কয়টা শিট আছে আমরা এখানে সেখান থেকে সেগুলো দেখতে পারতেছি, এবং এখানে ডাবল ক্লিক করলে আমরা সরাসরি সেই শিটে চলে যেতে পারতেছি। এছাড়া আবার দেখেন এখানে শিট 1 থেকে আমি অনেকগুলো শিট বেশি নিয়েছি শিট 9 পর্যন্ত, এবং তারপরও হয়তো এই একটা শিট আমার দরকার নেই, অতিরিক্ত আছে। তো এই শিটগুলো আমাকে ডিলিট করতে হলে কি করতে হবে, আমি শিট 10 সিলেক্ট করলাম, এখন আমি শিট শিফট চাপ দিব, শিফট চাপ দিয়ে শিট 9-এ ক্লিক করলাম, 8, 7, 6, আবার শিট 2-তে আসলাম, দেখেন একবার আমি সব সিলেক্ট করতে পারতেছি। আপনাকে বারবার সিলেক্ট করতে হবে না, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সব সিলেক্ট করে যে কোনো এই সিলেক্টেড এরিয়ার যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে ডিলেটে চাপ দিলে ডিলেট হয়ে যাবে, অনেক সহজ। তো এখন আমরা শুরু করতেছি আমাদের একদম প্রথম থেকে এক্সেল লেআউট, আমাদের যে আলোচ্য সূচি সেখানে প্রথমে আসবে এক্সেল লেআউট। তো এক্সেল লেআউটে জটিল কিছু নাই, আর বেশি বেসিক জিনিস আপনাদের বলে বিরক্ত করব না, অনেকে আছে যারা জানে না তাদের জন্য আমি এখান থেকে শুরু করতেছি। তো দেখেন এই ছোট ছোট ইট এগুলোকে সেল বলে, এটা অনেকেই জানেন অনেকেই জানেন না। তো এই সেল, সেলের ভিতরে আমরা ভ্যালু দিতে পারি, যেমন আমি আমার নাম লিখলাম অনিক, আমার প্যাশন লিখলাম ডেটা অ্যানালাইসিস, আমি এখানে শুধু কি কথা লিখতে পারবো, শব্দ লিখতে পারবো, আমি এখানে চাইলে ভ্যালুও লিখতে পারবো। তো আমি যাই করি না কেন নির্দিষ্ট একটা সেলে করতেছি, এগুলাকে বলতেছে সেল, ছোট ছোট ইটগুলাকে এক কথায় এই ছোট ছোট ইটগুলোর সেল, এবং এগুলোর একটা নাম আছে, কিভাবে নামটা তৈরি হয়, এই যে দেখেন ই, ই যেখানে আছে এই জায়গাটা বলে কলাম, এবং ইটা হচ্ছে এই কলামের হেডার, তো এটা হচ্ছে ই এরিয়া। তো ই এরিয়ায় অনেকগুলো ছোট 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 সেল আছে, তো এইটা হচ্ছে কলাম হেডার। এর পাশাপাশি আছে আমাদের 1, 2, 3 বলে একদম নিচ পর্যন্ত অনেকগুলো সারি আছে, রো আছে, এগুলোকে বলে সারি অথবা রো। তো কলাম হেডার সম্পর্কে আমরা বুঝলাম, আমরা ধরুন এখানে 10-এ ক্লিক করলাম, এটা হচ্ছে একটা রো, 10 নম্বর রো, এটার যে এখানে 10 লেখা এটা হচ্ছে রো হেডার। তো এখন আমাদের মোটামুটি সেল, কলাম হেডার এবং রো হেডার সম্পর্কে বোঝা হয়েছে। এখন দেখেন স্ক্রল বার, স্ক্রল বার থেকে আমরা এই যে একটা ওয়ার্কবুক, এই ওয়ার্কবুকের নাম মঞ্জুল আমিন অনিক, ডেটা সায়েন্টিস্ট, এক্সেল সিরিজ পার্ট 1। তো এইখানে দেখেন আমি এখানে স্ক্রল করতে পারবো, এক কথায়
আর যত স্ক্রল করতেছি তত নিচে নামতেছে, কিন্তু একদম সবার নিচের যে সেল, সাপোজ এই হচ্ছে আমার এক্সেল লেআউটের একটা শিট, এই শিটের আমরা ধরুন বর্তমানে এখানে আছি বা এখানে আছি, কিন্তু আমরা যদি একদম এই নিচে যেতে হয় তাহলে দেখেন আমাকে যেটা করতে হবে, শর্টকাট কি চাপ দিতে হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। যথেষ্ট স্মার্ট আপনারা, বুঝতেই পারছেন। দেখেন এখানে সবার লাস্ট যে কলাম সেটা না, সবার লাস্ট যে রো সেটা হচ্ছে 10,48,576, বুঝতেই পারতেছেন। এতগুলো স্ক্রল করে উপরে উঠা বহুত সময় সাপেক্ষ, অথবা আপনি এখানে চাপ দিয়েও এখানে উঠে যেতে পারেন, তবে তাও আমার কাছে যথেষ্ট সময় সাপেক্ষ। তো আমি স্মার্টলি যেটা করতে পারি জনাব, সেটা হচ্ছে এই ধরেন একটা পুরো শিট, এই শিটের এইখান থেকে এইখানে যাব কিভাবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করে। এছাড়া আবার এইখান থেকে এখানে যাব কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, মানে আমাদের এখানে কিবোর্ডে অ্যারো কি আছে, উপর নিচ ডায়ে বায়ে। তো আমরা যদি এইখানে উপর থেকে নিচে নামলাম ডাউন অ্যারো বা নিচের অ্যারো ক্লিক করে, আমরা যদি ডানে চাপ দিই কন্ট্রোল শিফট রাইট অ্যারো, তাহলে আমরা এখানে চলে যাব। তো আমরা টেস্ট করে দেখি, আগে নিচে নামি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ওকে, আমরা নিচে নেমে গেলাম, দেখতেই পাইতেছেন আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে একদম নিচে নেমে গেছি। এখন আমরা আর এই কোণার একদম সবার লাস্ট পেজে চলে যাব, অর্থাৎ আমরা আছি এইখানে, আমরা যাব এইখানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, একদম এক্স এফ ডি 16,000 কত জানি সিরিজ, 352 সিরিজ না 384, 16,382টা টোটাল কলাম আছে এক্সেলে, ঠিক আছে। তো এই হচ্ছে হিসাব। তো আমি যদি এখন শিটের এইখানে যেতে চাই, একইভাবে নিচ থেকে উপরে ওঠা, কন্ট্রোল শিফট আপ ক্যারো, উপরের কি একদম এই কোণার শেষের এইখানে আসছি, রাইট, আমরা এখন এইখানে আসছি এই শিটে, আমরা যদি এইখানে আসতে চাই কন্ট্রোল শিফট এবার ডান বাম বাম অ্যারোতে আমরা এখানে আসতে হবে। সো আমরা বুঝতে পারছি স্ক্রল বার ব্যবহার করে পুরো শিটের যে কোনো জায়গায় কত সহজে হুইল মাউসের হুইল বার দিয়েও যাওয়া যায়, অথবা স্ক্রল বার ব্যবহার করেও যাওয়া যায়, অথবা শর্টকাট কি এর মাধ্যমে যাওয়া যায়। ওকে, তো এখন আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে শিফট ট্যাব নেম, নেম অফ শিট, এই যে এগুলা যে আমরা নাম এই শিটের, এই শিটগুলো আমরা তৈরি করব কিভাবে। জাস্ট ক্লিক করলাম, দেখেন একটা নতুন শিটের নাম আসলো, শিট 11, রাইট বাটন ক্লিক করে রিনেম, আমি এখানে আমার শিটের নাম দিতে পারি লাইক ক্যালকুলেশন। ওকে, আপনি চাইলে এই শিটটাকে ডিলেটও করতে পারেন, রঙও করতে পারেন। আমি যদি রং করতে চাই, ট্যাব কালার থেকে এখানে একটা কালার নিব, তারপর অন্য সেলে ক্লিক করলে দেখেন এই সেলটা কালার হয়ে, ভেরি সিম্পল, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর আসতেছে অল শিট, অল শিট, অল শিট আমাকে যদি যে দেখতে হয় তাহলে আমি আগে বসি, এখানে রাইট বাটন ক্লিক করলে হবে, কোন জায়গায় এই যে এতটুকু সীমার ডানে এবং বাম দেখা যাচ্ছে, যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে এই জিনিসগুলো দেখবো, যে অ্যাক্টিভেট আমার কোন শিট আছে সেটা নীল হবে এবং বাকি শিটগুলো এখানে আমি দেখতে পারবো। ওকে, তারপর এখানে কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন আপনাকে বলাই হয়েছে, তো মুভ থ্রু শিট এটাও বলা হয়েছে, ন্যাভিগেট টু এনি শিট। ওকে, তো এক্সেল লেআউটটাকে আমি চাইলে ধরেন এন্টার ডাটার পরে আনতে পারি, এন্টার ডাটা নামে আমার একটা শিট আছে যেখানে আমি আপনাদের কিছু কাজ দিছি আজকের পড়াশোনার উপরে, দেখেন আমরা রাইট বাটন ক্লিক রিনেম করলাম এবং সেটাকে মুভ করে এক্সেল লেআউটে আনলাম, আবার এক্সেল লেআউটটাকে চাইলে আমি এখানে এনে রেখে দিই, ভেরি সিম্পল। এবার আসতেছে আমার রিবন ট্যাব, রিবন ট্যাব, এটাকে রিবন ট্যাবও বলে, এবং এই রিবন ট্যাবের ভিতরে, রিবন ট্যাবটা কই, এই হোম থেকে ভিউ পর্যন্ত যতগুলো অপশন দেখতেছেন সেগুলো সব হচ্ছে রিবন ট্যাবের ভিতরে, রাইট বাটন ক্লিক করে কল অফ দ্য রিবন ক্লিক করেন, দেখেন আমার এখানে এই যে হোম, হোম ভিত হোম হচ্ছে মেনুবার, মেনুবারের ভিতরে অনেকগুলো রিবন আছে, এগুলো হচ্ছে অপশন, এই অপশনগুলো আমাদের নিজেদের প্রয়োজনে আমরা ব্যবহার করি এক্সেলকে আরও মডিফাই করার জন্য। তো আমি এখন কল অফ দ্য রিবন এখানে চাপ দিলে এটা এখানে ফিক্স থাকতেছে, আবার কল অফ দ্য রিবন দিয়ে দিলে এটা এখানে চলে যাচ্ছে, কল অফ করতেছে। তা আমি এটা কল অফ দ্য রিবন এটা আমি চাই না, আমি চাই এটা এইভাবে ফিক্স থাকুক। এছাড়া আপনি ডাবল ডাবল ক্লিক করলেও তখন এটা কল অফ হয়ে যাবে, আবার ডাবল ক্লিক করলে এটা ফিক্স হয়ে যাবে, সরি একটা সেকেন্ড, কল অফ দ্য রিবন, যাই হোক
আমরা এখন এখানে আসি, আমরা এখানে কুইক অ্যাক্সেস টুলবার বলে একটা কথা আছে, এই যে আমাদের লাস্ট কুইক অ্যাক্সেস টুলবার, আমি এটা সম্পর্কে আমরা জানবো, তারপর জানবো অ্যাড টু কিউটি। কিউটি বলতেই কুইক অ্যাক্সেস টুলবার বলছে, ঠিক আছে। তো আমরা এখানে সরি, এই যে কুইক অ্যাক্সেস টুলবার নামে অপশনস আছে, কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আমাদের যেটা দরকার আমরা সেটা নিতে পারবো। সাপোজ আমার দরকার হচ্ছে, আমার দরকার হচ্ছে নিউ নামে একটা অপশনস, দেখেন সাথে সাথে নিউ নামে একটা অপশনস আসছে। এগুলো কি করতেছে, এগুলো আমাদের কাজকে আরো সহজ করতেছে। নিউ নামে একটা অপশন যদি নেই, সাথে সাথে এটার কাজ কি নতুন একটা শিট নেওয়া, যেটার একটা শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এন, এটা ম্যাক্সিমাম লোক জানার কথা। তো আমরা জাস্ট এটাকে কি করতেছি, চাইলেই আমরা একটা নতুন বুক নিতে পারি, যেটা আমাকে কষ্ট করে ফাইল নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এই তিনটে অপশনে করা লাগতো, সেটা আমি এক ক্লিকে এখানেই করতে পারতেছি। সো এই ধরনের সহজভাবে অ্যাক্সেস করা যায় যে কোনো কাজে, এই অপশনটাকে আমরা বলতেছি কুইক অ্যাক্সেস টুলবার। এই ফিচারের অধীনে আপনি পুরো এক্সেলের যে কোনো অপশন আপনি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন। সেটা আপনি কিভাবে করবেন, মোর কমার্সে যাবেন, এখানে এখানে আপনি হচ্ছে এই অপশনটায় ক্লিক করে মোর কমার্সে যান। এখানে আপনার যেটা পছন্দ, সাপোজ আমার হচ্ছে গিয়ে আন্ডুটা একটু পছন্দ হইতে পারে, তারিখে এই যে আন্ডু, আন্ডু হচ্ছে এক স্ট্রিম পিছনে আমাকে নিয়ে যাবে। তাহলে আমি এখানে অ্যাড করে দিলাম, ও সরি আন্ডু তো আমার আছেই অলরেডি, সরি সরি সরি। আচ্ছা আমি এখানে ইনসার্ট টেবিল নামে একটা অ্যাড করে দিই, ইনসার্ট টেবিল, এই যে দেখেন আমি এখান থেকে যে কোনো সময় একটা টেবিল নিতে পারবো। তো দেখেন এখানে টেবিল নামে অপশনস আছে, আমার এখানে এইখানে ক্রিয়েট টেবিল বলে অপশন নিতেছে, সে আমাকে বলতেছে একটা টেবিল নাও। আমি এখানে একটা টেবিল নিয়ে টেবিল চিনাই দিলাম, তো দে ওকে, দেখেন আমাকে একটা সুন্দর টেবিল সে আমাকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছে। সেখানে আমি বলতে পারি সিরিয়াল নাম্বার আইডি, সিরিয়াল নাম্বার প্রোডাক্ট রিপ্রেজেন্টেটিভ, মোট কথা যেভাবে হোক আমি সুন্দরভাবে আমি একটা টেবিল নিতে পারতেছি আমার টেবিল টুলস ব্যবহার করে। সো এইভাবে আমাদের নিজেদের প্রয়োজনে যে সমস্ত কাজে, এবং এখন আমার এটা দরকার নাই টেবিলটা, তাহলে আমি কি করবো, আনডু করতে পারি, দেখছেন। তো এই হচ্ছে এক্সেল, এক্সেলের মধ্যে আনডু করতে পারি, কুইক অ্যাক্সেস টুলবার ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।